আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন আরেকটি ক্লাসে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব শরণার্থী শিবিরে এডওয়ার্ড কেনেডি, অর্থাৎ এডওয়ার্ড কেনেডি তিনি কেন শরণার্থী শিবিরে এসেছিলেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অবদান কী ছিল। এই বিষয়টি আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এটি মূলত একটি পোস্টার, অর্থাৎ এই যে কাজটি রয়েছে এই কাজটি আমরা একটি পোস্টার আকারে উপস্থাপন করব। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এই পোস্টারটি তোমরা তৈরি করবে এবং তারপরে এটি তোমরা ক্লাসে সবার সামনে উপস্থাপন করতে পারো। তো চলো আমরা দেখে নিচ্ছি। আমি তোমাদের জন্য এই পোস্টারটি তৈরি করেছি, তোমরা ঠিক এভাবে একটি পোস্টার তৈরি করতে পারো শরণার্থী শিবিরে এডওয়ার্ড কেনেডি এই বিষয়টির উপরে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি চিত্র দিয়ে দিয়েছি। এই চিত্রটি আমরা আমাদের মূল বই থেকে নিয়েছি। তোমরা এই চিত্রটি তোমাদের বই থেকে ছবি এঁকে দিতে পারো অথবা চাইলে ফটোকপি করেও তোমাদের পোস্টারে ব্যবহার করতে পারো। তো প্রথমে আমি এরকম একটি ছবি দিয়ে দিয়েছি, তারপরে সংক্ষিপ্ত পরিচয় লিখেছি এডওয়ার্ড কেনেডি সম্পর্কে। তো সংক্ষিপ্ত পরিচয়ে আমি লিখেছি নাম এডওয়ার্ড মুর কেনেডি, অর্থাৎ এডওয়ার্ড কেনেডির সম্পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড মুর কেনেডি। জন্ম 22 ফেব্রুয়ারি 1932 সাল এবং মৃত্যু 25 আগস্ট 2009 সাল। তার পেশা কী ছিল? রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং একই সাথে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর ছিলেন। তো আমরা প্রথমে তার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিলাম, এরপরে আমাদের মহান মুক্তিযুদ্ধে এই এডওয়ার্ড কেনেডির ভূমিকা কী ছিল সেই সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করব। দেখো, আমি লিখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এডওয়ার্ড কেনেডির ভূমিকা। তো তোমরা ঠিক এভাবে খুব সুন্দরভাবে হেডলাইন দিয়ে লেখাগুলো শুরু করতে পারো। আমি লিখেছি ঠিক এরকম, দেখো, 1971 সালের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে, অথচ তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর এডওয়ার্ড কেনেডি ছিলেন এই যুদ্ধের ঘোর বিরোধী। তিনি কোনো মতেই পূর্ব পাকিস্তানের মানুষের উপর এমন বর্বরোচিত অত্যাচার মেনে নিতে পারেননি। এরপর দেখো আমি কি লিখেছি, পশ্চিমা দেশগুলোর মধ্যে যারা সরাসরি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন এডওয়ার্ড কেনেডি তাদের মধ্যে অন্যতম। তিনি যখন জানতে পারেন লাখ লাখ শরণার্থী জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন, তখন তিনি আর বসে থাকতে পারেননি। 71-এর 11-ই আগস্ট মাদার তেরেসা সহ কলকাতায় একটি শরণার্থী হাসপাতাল পরিদর্শন করেন কেনেডি। এছাড়াও বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে ঘুরে স্বচক্ষে দেখেছেন অসহায় মানুষের দুর্দশা। এরপর দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আমেরিকার যুদ্ধে সমর্থন নীতির তীব্র সমালোচনা করেন তিনি। এর আগে 3 মে মার্কিন সিনেটে বাংলাদেশের দুর্ভিক্ষের হুমকি মোকাবেলার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীরা খেয়াল করো, তিনি যখন শরণার্থী শিবিরে ঘুরতে আসেন, অর্থাৎ অসহায় বাঙালিদেরকে যখন তিনি দেখতে আসেন শরণার্থী শিবিরে, তখন কিন্তু তিনি কার সাথে এসেছিলেন? মাদার তেরেসার সাথে এসেছিলেন। আমি কিন্তু সেই ছবিটি সংগ্রহ করেছি এবং সেই ছবিটি সংগ্রহ করে দেখো ডান পাশে আমাদের পোস্টারে সংযুক্ত করে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ঠিক এভাবে বিভিন্ন ছবি যুক্ত করার মধ্য দিয়ে তোমাদের পোস্টারটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। তো আমরা এখানে এই বিষয়টি সম্পর্কে দেখে নিলাম। এর পরবর্তী পৃষ্ঠায় আমি আরও কি লিখেছি, দেখো, ওয়াশিংটন ফিরে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শরণার্থী শিবিরের মানবেতর অবস্থা, শিশু মৃত্যু এবং অসহায় নারী পুরুষের যে চিত্র তিনি মেলে ধরেন তা রাজনীতি ছাপিয়ে মানবতার নিবিড় প্রতিচ্ছবি তুলে ধরে। 71-এ পাকিস্তানিদের নৃশংসতার কথা ব্যক্ত করে তিনি জাতিসংঘকে তৎপর হওয়ার তাগিদ দেন। 7 ডিসেম্বর সিনেটে দেওয়া দীর্ঘ বক্তৃতায় কেনেডি বাংলাদেশে 9 মাসে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের বিবরণ তুলে ধরেন। এরপরে আমি আরও কি লিখেছি সবশেষে, দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এডওয়ার্ড কেনেডি সদ্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে আসেন। এখানে তিনি একটি শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার জন্য আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে শরণার্থী শিবিরে এডওয়ার্ড কেনেডি তার সম্পর্কে আমরা কিভাবে একটি পোস্টার এখানে উপস্থাপন করলাম। তোমরাও চাইলে ঠিক এরকম একটি পোস্টার উপস্থাপন করতে পারো, এতে কিন্তু তোমাদের উপস্থাপনাটি দেখতে অনেক সুন্দর লাগবে। তোমরা একটি বড় আর্ট পেপার নিতে পারো এবং সেই আর্ট পেপারে বিভিন্ন রঙের সংমিশ্রণে তোমরা এই পোস্টারটি উপস্থাপন করতে পারো। বিভিন্ন রঙের পাশাপাশি তোমরা এই ছবিগুলোও কিন্তু সেখানে উপস্থাপন করতে পারো, সেটি কিন্তু হবে সবচেয়ে বেশি সুন্দর। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি এডওয়ার্ড কেনেডি সম্পর্কে আজকের ক্লাসে তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে, সেগুলো হতে পারে জর্জ হ্যারিসন, হতে পারে পণ্ডিত রবিশঙ্কর অথবা তাজউদ্দিন আহমেদ। আশা করছি এর পরবর্তী ক্লাসটি তোমরা দেখবে। এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।